তোমাদের জন্য রইল আমার অনেক অনেক আদর, ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আর অনলাইন ক্লাসে আমি অসীমা ঘোষ, সহকারী শিক্ষক বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের জন্য উপস্থাপন করব সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণে ব্যাকরণ ও নির্মিতি, বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের সপ্তম খণ্ডের বাক্য। বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য। এখন এই যে বাক্য, এই বাক্য গঠন করতে গেলে সাধারণত দুটো জিনিস থাকতে, সেই দুটো বিষয় কি? সাধারণত দুটো বিষয় থাকতে হয়। সেই দুটো বিষয় কি? এক, উদ্দেশ্য। দুই, বিধেয়। দুটো বিষয় থাকতে হয়। দুটো বিষয় কি? উদ্দেশ্য। এখন প্রশ্নের উদ্দেশ্য কাকে বলে? একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য। আর বিধেয় কাকে বলে? একটা বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। আমরা উদাহরণ দিলে খুব সহজে বিষয়টা বুঝতে পারব। কেমন? রোজ বিদ্যালয়ে
পরবর্তী পদগুলো শোনার যে আগ্রহ বা ইচ্ছা তাকে বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমি গিয়ে দেখলাম, আমি যদি এই কথাটা বলে থেমে যাই, আমি গিয়ে দেখলাম, তারা ছুটিতে ঢাকায়
যে মিলবন্ধন একেই বলে যোগ্যতা। কেমন? যদি বলা হয় গ্রীষ্মের প্রচন্ড রোদে সমস্ত অঞ্চল জলে প্লাবিত হয়েছে, গ্রীষ্মের রোদে কখনো জল হয় না, মাঠ চৌচির হয়, তাই এর অন্তর্গত বা ভাবগত মিলবন্ধন নেই। কিন্তু যদি বলা হয় গ্রীষ্মের প্রচন্ড রোদে মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেছে, তাহলে কিন্তু অন্তর্গত আর ভাবগত মিলবন্ধন হল, এটাই বলা হয় বাক্যের যোগ্যতা। তাই একটি বাক্য আদর্শ বাক্য হতে গেলে তার আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা, এই তিনটে গুণ থাকতে হবে। এই তিনটে গুণ ছাড়া একটি বাক্য আদর্শ বাক্য হতে পারে না। ধন্যবাদ সবাইকে। আজকের মতন আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সরকারের নির্দেশনা মোতাবেক সবাই চলবে, এটাই আমি প্রত্যাশা করি।